বিসমিল্লাহির রহমানির রহিম। গীতপথের প্রথম অধ্যায় রিভিশন, তাপগতিবিদ্যার কিছু ইনফরমেশন নিয়ে তৈরি করা লেকচার লেসন। এখানে পঁচিশটা, এক থেকে পঁচিশ পর্যন্ত ইনফরমেশন আছে। লেসন রেকর্ড করার আগে কোয়েশ্চেন করা হয়েছে, তো তোমরা ইনফরমেশনগুলো লিখে রাখলে কোয়েশ্চেন অ্যান্সার করা সহজ হবে, মুখস্থ হয়ে যাবে, প্লাস পরীক্ষাতে ভালো নম্বর পাবা। ওকে, প্রথম যে ইনফরমেশনটা, পরম শূন্য তাপমাত্রা আমরা জানি, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। তুমি এক সিলিন্ডার গ্যাস নিলা, তাপমাত্রা কমাইতে থাকো কমাইতে থাকো, যদি তুমি -273.15 ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিনে নিয়ে যাও, তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। বাস্তবে আমরা জিরো কেলভিন বা -273.15 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারি না, তাপমাত্রা এত কমানো সম্ভব হয় না আর কি, একটা অসম্ভব ঘটনা। তো এটাকে বলে পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলে পরম শূন্য তাপমাত্রা। দ্বিতীয় ইনফরমেশনটা, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াসে যদি প্রকাশ করি তাহলে সেটা কত। আমরা জানি সেলসিয়াসে C/5 ইকুয়াল ফারেনহাইটের F-32/9, এই দুটো ইকুয়াল হয়। C/5 ইকুয়াল F-32/9। আমরা যদি F মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা, আমরা জানি 98.4 ডিগ্রি ফারেনহাইট, তো এটা যদি F এর জায়গায় বসিয়ে দিই তাহলে দেখা যায় C ইকুয়াল 36.8888 আসে। আমরা এটাকে 36.89 ডিগ্রি সেলসিয়াস লিখেছি। ওকে, এবার তিন নম্বর, প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, মাইনাস না কিন্তু, সেলসিয়াস জিরো, আগে ছিল কেলভিন জিরো, ওটা ছিল -273 ডিগ্রি সেলসিয়াস। গোলায় ফেলা চলবে না। ওকে, আর হচ্ছে চাপের ক্ষেত্রে 76 সেন্টিমিটার পারচাপ, এই জি দিয়ে বোঝানো হচ্ছে মার্কিউরি প্রেশার পারচাপ। এটাকে যদি আমরা এসআই এককে নিয়ে যাই, 10^5 পাস্কেল বা 1.00123 এরকম কিছু, 10^5 পাস্কেল, প্যাস্কেল আবার নিউটন পার মিটার স্কোয়ার আমরা জানি। আরেকটা তাপমাত্রা আমরা পড়ি, তাপমাত্রা ও চাপ পড়ি, সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা ও চাপ। এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার, মানে স্বাভাবিক যে তাপমাত্রাটা থাকে বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি কেলভিনে নিই 298 কেলভিন, আর চাপের ক্ষেত্রে এটা পরিবর্তন হয় না, 76 সেন্টিমিটার পারচাপ অথবা 10^5 পাস্কেল। চার নম্বর ইনফরমেশন, তাপমাত্রা স্কেল পরিবর্তনের ক্ষেত্রে, তাপমাত্রা স্কেল পরিবর্তনের ক্ষেত্রে, স্কেল পরিবর্তন বলতে আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাব, কেলভিন থেকে ফারেনহাইট যাব। তো এখানে আমাদের যদি বলে যে সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি পরিবর্তন করলে ফারেনহাইট স্কেলে কয় ডিগ্রি পরিবর্তন হবে, তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারবো। আমরা এতদিন শিখছিলাম C/5 = F-32/9 = K-273/5, ওইগুলো বাদ দিয়ে এখন যদি পরিবর্তন চাই আমাদেরকে, তাহলে আমাদের কাছে পরিবর্তন যদি চাই তাহলে আমরা উপরে ডেল সি মানে সেলসিয়াস স্কেলে পরিবর্তন, ডেল এফ, F-32 বদলে ডেল এফ মানে ফারেনহাইট স্কেলের পরিবর্তন, আর 273 K-273 এটাকে ডেল কে দিয়ে প্রকাশ করছি মানে কেলভিন স্কেলে পরিবর্তন, এই স্কেলে পরিবর্তন কত সেটা আমরা বের করে ফেলতে পারি। আমাদের যদি বলে যে সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি পরিবর্তন হইলে কেলভিন স্কেলে কত ডিগ্রি পরিবর্তন হবে, আমরা সেলসিয়াসের অংশ আর কেলভিনের অংশ যদি নেই, নিচে 5/5 কাটা যাবে, আমরা দেখতে পাচ্ছি ডেল সি ইকুয়াল ডেল কে হয়, তার মানে সেলসিয়াসে যদি 10 ডিগ্রি পরিবর্তন হয় কেলভিনেও 10 ডিগ্রি পরিবর্তন, 10 পরিবর্তনই হবে, কম বেশি হবে না। ফারেনহাইটের ক্ষেত্রে হিসাবটা একটু চেঞ্জ হবে। ওকে, সেলসিয়াস স্কেলের 100 ভাগ, জিরো থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এটা ফারেনহাইট স্কেলে কত ভাগ,
মাঝের অংশটা, তা আমরা জানি যে 32 থেকে 212, তাহলে এর মাঝে ভাগ সংখ্যা হচ্ছে 180। মনে রাখবা সেলসিয়াস স্কেলে 100 ভাগ ফারেনহাইট স্কেলে 180 ভাগের সমান। ক্লিনিক্যাল থার্মোমিটার কত পর্যন্ত মাপতে পারে? ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা আমরা আমাদের শরীরের টেম্পারেচার মাপার জন্য যে থার্মোমিটারটা ব্যবহার করি, এটা সাধারণত 95 থেকে 110 এরকম পর্যন্ত ধাক্কাটা থাকে, তার মানে এতটুকুই মাপতে পারে। আমরা যে পারো থার্মোমিটার ব্যবহার করি সেটা 95 থেকে 110 এর বেশি মাপতে পারে না। ওকে, 7 নম্বর, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। আমরা জানি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, না হলে হবে না। যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, মানে অণুগুলোর ছোটাছুটি বেড়ে যাবে, আর যদি তাপমাত্রা বেড়ে না যায় একই থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না, কমে গেলে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এরকম ছিল যে যখন কোনো তাপ শক্তিকে কাজে পরিণত করা হয় এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, তাই না? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, তাহলে তাপকে কাজে পরিণত করা হয়েছে, তাহলে তাপের সাথে কাজের যে রিলেশনটা এটাকে সে প্রকাশ করে, ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, তাহলে তাপ আর কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। নাম্বার 9, সমুষ্ণ প্রক্রিয়া গ্যাসের তাপমাত্রা স্থির রেখে চাপ ও আয়তনের পরিবর্তন ঘটানো হয়। সমষ্ট প্রক্রিয়া আমরা জানি তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু এখানে কি হয়, চাপ ও আয়তনের পরিবর্তন হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয়, গ্যাসের মোট তাপের পরিমাণের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি এটা ডেল কিউ ইকুয়াল জিরো আর পিভি গামা ইকুয়াল ধ্রুবক, আর এই ঘটনাটা খুবই দ্রুত ঘটে, খুবই দ্রুত ঘটে। আমাদের সামনে যদি কোনো চাকা ব্রাস্ট হয়, কোনো সাইকেল বা গাড়ি চাকা ব্রাস্ট হয়, হঠাৎ করে শব্দ হবে, শব্দ হয়ে ব্রাস্ট হয়ে যাবে, খুব দ্রুত ঘটনাটা ঘটে যাবে, নিমেষের মধ্যেই ঘটে যাবে, তাই না? তাহলে ওইটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা দেখছিলাম রুদ্ধতাপীয় রেখা বেশি খাড়া, খুব দ্রুত নিচের দিকে নেমে আসে, এই গামা থাকার কারণে, গামা থাকার কারণে রেখাটা খুব দ্রুত নিচের দিকে নেমে আসে, আর এই কারণে সমষ্ণ প্রক্রিয়ার চাইতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ কম, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ বেশি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তুলনায় কৃত কাজের পরিমাণ বেশি। আচ্ছা, একটি গাড়ি যদি চলতে থাকে, টায়ারের ভেতর সমায়তন প্রক্রিয়া চলতে থাকে, তো গাড়ি যখন চলতেছে তখন টায়ারের মধ্যে চাপের পরিবর্তন হতে পারে, তাপমাত্রার পরিবর্তনও হতে পারে, চাপ দিচ্ছে, তাই না? বাইরে থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে, যখন চাকাটা মাটিতে গিয়ে পড়তেছে চাপ প্রয়োগ করা হচ্ছে, আবার তাপেরও কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আয়তনে পরিবর্তন হয় না। তার মানে গাড়ি যখন চলতে থাকে তখন টায়ারের ভেতরে সমায়তন প্রক্রিয়া চলতে থাকে। আমরা কয়েকটা সূত্র পড়ছিলাম, পিভি ইকুয়াল ধ্রুবক, পিভি গামা ইকুয়াল ধ্রুবক, মনে আছে কোনটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? টিভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল ধ্রুবক, পিটি ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়াল ধ্রুবক, লাস্টের তিনটা কার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আগেগুলা একটা সমষ্ণ প্রক্রিয়া। ওকে, গাড়ির টায়ার ফেটে গেলে ঠান্ডা বাতাস বের হয়, গাড়ির টায়ার হঠাৎ করে ফেটে যায়, তাই না? তো তাপের আদান প্রদানের কোনো সুযোগ থাকে না, এই কারণে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রসারণ ঘটতেছে, প্রসারণ ঘটার কারণে তাপমাত্রা কমে যায়, কমে যায়, ঠান্ডা বাতাস বের হয়। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা বিপরীতমুখী হতে পারে, বিপরীতমুখী হওয়ার মানে হচ্ছে সম্মুখী আর বিপরীতমুখী কাজের পরিমাণ সমান ও বিপরীত। একটা উদাহরণ বলছিলাম যে পানিকে বরফে পরিণত করা, মনে করো 1 কেজি পানিকে বরফে পরিণত করলাম, তাহলে 1 কেজি বরফ হবে, তো যে পরিমাণ তাপ শোষণ করতে হবে ঠিক একই পরিমাণ তাপ যদি আমি দেই, একটা শোষণ আর একটা দেই, মানে বিপরীত, একই পরিমাণ তাপ যদি দেই তাহলে বরফটা আবার পানিতে পরিণত হবে, তাহলে বিপরীতমুখী হইতে পারা মানে হচ্ছে সম্মুখমুখী আর বিপরীতমুখী কাজ বা তাপের পরিমাণ সমান হতে হবে। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা
ধীর প্রক্রিয়া, হঠাৎ করে একটা বরফকে কি করা যাবে না, খুব দ্রুত তরলে পরিণত করা যাবে না, আস্তে 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 তরল হবে, আবার ফ্রিজের মধ্যে রাখলে আস্তে 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 বরফ হবে, ধীর প্রক্রিয়া, অপচয় নাই, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় অপচয় নাই। এই প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি শূন্য, কারণ হচ্ছে যে সম্মুখী যে এনট্রপিটা তৈরি হয়েছিল পজিটিভ এনট্রপি, যখন তাপ দিয়েছিলাম তখন পজিটিভ একটা এনট্রপি তৈরি হয়, আর যখন তাপ শোষণ করি তখন নেগেটিভ এনট্রপি হয়, নিউক্লিয়ার মান নেগেটিভ হয়ে যায়, তাই না? তাহলে প্রথমবার যতটুকু নেগেটিভ হয়েছে পজিটিভ হয়েছে, দ্বিতীয়বার আবার যখন বিপরীতমুখী হয়েছে তখন অতটুকু নেগেটিভ হয়েছে। ডিকিউ বাই টি, টি তো সবসময় একই, কিউও একই, তাহলে ডিকিউ বাই টি প্রথম কিউ এর ডিকিউ এর মান পজিটিভ, আবার যখন আমি বিপরীতমুখী হয়েছি তখন তো নেগেটিভ, তাহলে প্রথম পজিটিভ আর নেগেটিভ একই হইলে ফলাফল শূন্য, সেখানে এনট্রপি শূন্য। এটা অস্বতঃস্ফূর্ত, একা একা হয় না, পানি একা একা বরফ হইলো, আবার বরফ পানি যদি মনে করো শীতের দেশে একা একা বরফ হইলো, তো এখন ওদের এখানে তাপমাত্রা চেঞ্জ না হওয়া পর্যন্ত একা একা সেটা আর পানিতে পরিণত হবে না, বা আমাদের দেশে একা একা বরফটা গলে গেল, তাই না, রেখে দিলাম একা একা গলে গেল, কিন্তু এবার উল্টা ঘটনাটা কিন্তু ঘটবে না। ওকে, আর এই ঘটনা প্রত্যাবর্তী প্রক্রিয়াটাকে উভমুখী বলা হয়েছে, কারণ হচ্ছে উভমুখী দিকে একই ধরনের তাপের প্রয়োজন পড়ে, দুই দিকে একই ধরনের তাপের প্রয়োজন পড়ে, একই পরিমাণ তাপের প্রয়োজন পড়ে, বিপরীত সমান কিন্তু বিপরীত তাপের প্রয়োজন পড়ে। অপ্রত্যাবর্তীর উদাহরণ হচ্ছে ব্যাপন, পরিচলন, বিকিরণ। তোমরা জানো ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে পড়া, মনে করো কিছু রং পানিতে ছেড়ে দিলা, তাহলে কি কিছুক্ষণ পর দেখবা পুরো পানিতে ছড়াই গেছে, তাই না, একা একা ছড়াই গেছে, অনেক দূর ছড়াই গেছে, একে আর বিপরীত দিকে ফিরে আনা সম্ভব না, যে এক ফোঁটা রং দিছিলা ওই ফোঁটায় আবার পরিণত করা সম্ভব না, এই জন্য এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। পরিচলন মনে করো তাপ চলে গেছে, তোমার তোমার বাতি থেকে তাপ বের হয়ে চলে গেছে, আবার বাতির দিকে ফিরে আনা সম্ভব না, বিকিরণ পদ্ধতিতেও তাপ যেতে পারে, তাই না, তো এটাকে আর ফেরত আসা আনা সম্ভব নয়। তাহলে এই প্রক্রিয়াগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ব্যাপন, পরিচলন, বিকিরণ। ওকে, কার্নোট চক্রের প্রথম আর তৃতীয় ধাপে তাপমাত্রা স্থির থাকে। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তো প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ, তৃতীয় ধাপ হচ্ছে সমষ্ণ সংকোচন, আর দ্বিতীয় আর চতুর্থ ধাপ হচ্ছে রুদ্ধতাপীয়, প্রথম দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, চতুর্থটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তাহলে প্রথম আর তৃতীয় ধাপে তাপমাত্রা স্থির থাকে। তোমরা জানো নিশ্চয়ই কার্নো চক্রটা একটু এঁকে দেখো বা বই খোলো। ওকে, তাপ ইঞ্জিন থেকে তাপ বের না হলে, মানে তাপাধারে যদি তাপ না দাও তুমি, তাপাধারে যখন তাপ দিচ্ছ তুমি, ওটা যদি শূন্য হয়ে যায়, তাহলে দক্ষতা কত হবে তাপ ইঞ্জিন থেকে তাপ বের না হলে, মানে গ্রাহকের তাপমাত্রা যদি শূন্য হয়, তাহলে এটাই আমরা সূত্র জানি দক্ষতা বের করতে চাই, এটা ইকুয়াল 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। Q1 হচ্ছে উৎসের তাপমাত্রা, Q2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, বা যেখানে বের হয় যেটুকু বের হয়ে যাচ্ছে, Q1 হচ্ছে যেটুকু নিয়েছে, আর Q2 হচ্ছে যেটুকু বের করে দিয়েছে। Q2 শূন্য বলছে, তাহলে শূন্যকে Q1 দিয়ে ভাগ করলে শূন্য হবে, 1 থেকে শূন্য বাদ দিলে 1ই থাকে, তাহলে 100%। যদি তাপ বের না হয় তাহলে আমাদের দক্ষতা হয়ে যাবে 100%। একটা সংজ্ঞা, তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে হিমায়ন বলে। তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে হিমায়ন বলে। আমরা হিমায়িত করি, তাই না, হিমায়িত খাবার, তাহলে এটা সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, আমরা ফ্রিজের মধ্যে হিমায়িত করি। ওকে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বাড়ে, যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া না হয় তাহলে এনট্রপি বাড়তে থাকে, আর যদি এটা প্রক্রিয়াটা প্রত্যাবর্তী হয় তাহলে এনট্রপি শূন্য, এনট্রপি এনট্রপির পরিবর্তন শূন্য। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এনট্রপি কিভাবে বাড়ে, যে সম্মুখী যে প্রক্রিয়াটা এটুকুতে যে পরিমাণ তাপ দিয়েছ, তো বিপরীতমুখী প্রক্রিয়া কিন্তু ওই পরিমাণ তাপ দিয়ে অতটুকু নেগেটিভ করতে পারবে না, ডিএস এর মানে একটু কম হবে, তো তার মানে পজিটিভের দিকে বেশি, পজিটিভের দিকে বেশি, নেগেটিভের দিকে কম, তার মানে কিছুটা বিশৃঙ্খলা হয়েই থাকলো, ওই বিশৃঙ্খলাটাকে আর সুশৃঙ্খল করতে পারা যাবে না।
তা 15 কেলরি তাপ শক্তিতে যদি পরিণত করা হয়, 15 কেলরি তাপ আছে এটাকে সম্পূর্ণরূপে শক্তিতে পরিণত করা হলে তাহলে কত জুল হবে? তাহলে আমরা জানি 15 × 4.18 সমান 62.7 জুল। একটা এই যে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক, 15 ক্যালোরি সমান মানে 1 ক্যালোরি সমান 4.18 জুল, তাহলে 15 ক্যালোরি সমান কত জুল? আচ্ছা, একটি ইঞ্জিন 3400 জুল তাপ গ্রহণ করে এবং 2400 জুল তাপ বর্জন করে, দক্ষতা কত? হিসাব করে ফেলো, সূত্র জানো, এটা ইকুয়াল 1 - Q2/Q1, Q2 হচ্ছে 2400, Q1 হচ্ছে 3400 × 100%। কার্নো চক্রের তৃতীয় ঘাতটা হচ্ছে কার্যকর ঘাত। কার্নো চক্র যেটা পড়ছিলাম আমরা, এটার তৃতীয় ঘাতটা হচ্ছে কার্যকর ঘাত। আর ফ্রিজের ক্ষেত্রে কর্ম সম্পাদন সহক, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্ম সম্পাদন সহকের মান সর্বদা 1 এর চেয়ে বেশি হবে, 1 এর চেয়ে কম কখনোই হবে না। ওকে, এবার পরীক্ষার প্রিপারেশন।